হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো ফ্রি ডিটিওএস সেটআপ বক্স রিপেয়ার। এই যে লাইন দিলাম, লক্ষ্য করবেন সেটআপ বক্স ডেড, একেবারে ডেড চলতেছে না। এবার বক্সটাকে খুলে নিলাম, খুলে নিয়ে দেখব কি প্রবলেম আছে। এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটি ভিডিও বোর্ড আর একটি পাওয়ার সাপ্লাই বোর্ড, দুটো বোর্ডেই রয়েছে। এবার চেক করে দেখব পাওয়ার সাপ্লাই যে বোর্ড রয়েছে, পাওয়ার সাপ্লাইটাকে আগে পরীক্ষা করে নিতে হবে, পাওয়ার ঠিকঠাক পাচ্ছে কি না। লক্ষ্য করবেন, আপনারা সাথে থাকবেন, সাথে থাকলে কিন্তু ফ্রি সেটআপ বক্স বাড়িতে বসেই নিজে নিজেই ঠিক করতে পারবেন। এই যে পাওয়ারটাকে এবার দেখব, পাওয়ার একদম ঠিকঠাক রয়েছে। যে ভিডিও কার্ড রয়েছে, ভিডিও বোর্ড অর্থাৎ, এটা কিন্তু ডেড হয়ে গেছে, কারণ পাওয়ার সাপ্লাই কিন্তু একেবারে রেডি রয়েছে। এই যে এই হলো ভিডিও কার্ড, এটা নতুন ভিডিও কার্ড। এই যে ডিটিএস কার্ড প্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে প্যাকেট থেকে খুলে নিয়ে এবার লাগানো কিন্তু হয়ে গেল। এই যে নতুন বোর্ডটা ইনস্টল করে দিলাম, এই যে লক্ষ্য করবেন এবারে কিন্তু লাইন দেওয়া হয়ে গেছে। দেখব এই যে একদম কমপ্লিট লাইন কিন্তু পেয়ে গেছে এবারে, কারণ ভিডিও কার্ডের জন্যই কিন্তু চলতেছে না, একবারে রেডি। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর আগ্রহী বাড়িয়ে দেয়। এবার বোর্ডটাকে সেট করে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবার এই যে এখানকার স্ক্রুগুলো রয়েছে, স্ক্রুগুলো লাগাই দিয়ে ক্যাবিনেট লাগালে কিন্তু রেডি। আপনাদের বাড়িতে যে কোনো কোম্পানির ডিশ অ্যান্টেনা টিভি প্রবলেম থাকলে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আপনারা সাথে থাকবেন, সাথে থাকলে কিন্তু দেখলে বুঝবেন কীভাবে ফ্রি ডিশের ভিডিও কার্ড লাগাতে হয়। এই যে নাটগুলো টাইট দিলে কিন্তু হয়ে যাচ্ছে, এই যে প্লাস দিয়ে ভালো করে টাইট দিচ্ছি, কারণ এটা LNB যে আউটপুট রয়েছে, এই নাট ভালো করে না লাগালে সকেট ভেঙে যেতে পারে, তার জন্য নাট দুটো ভালো করে টাইট দিতে হবে। এবার কমপ্লিট হয়ে গেছে, এবার দেখব টিভিতে সেট করে ছবি আসে কিনা। এই যে লক্ষ্য করবেন একেবারেই রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।